পথ চলা শুরু ভারত বাংলাদেশ পণ্যবাহী ট্রেনের। বহুদিন ধরে দুই দেশের বাণিজ্যিক মহলেই এই দাবি ছিল। জানা গেছে রবিবার 50টি কন্টেইনার নিয়ে পেট্রোপোল থেকে বাংলাদেশের উদ্দেশ্যে পাড়ি দেয় এই ট্রেন। প্রথম দিন এই ট্রেনে করে বস্ত্র ও প্রসাধনী দ্রব্য রপ্তানি করা হয় বাংলাদেশে। এই ট্রেন চালু হওয়ার ফলে আমদানি ও রপ্তানির ক্ষেত্রে ঝামেলা ও সময় দুটি কম লাগবে। এর ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরো দৃঢ় হবে বলে আশাবাদী রেল মন্ত্রক। ব্যুরো রিপোর্ট, এগে বাংলা নিউজ।